75-এর আগস্টেও যে ঘটনা ঘটেছে, নিষ্পাপ সন্তান অবলা নারী গর্ভবতী নারীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিফল হিসেবে, এর প্রতিদান হিসেবে আজকে শেখ হাসিনা ক্ষমতায়। সূরাতু বানী ইসরাইলের 33 নম্বর আয়াত আমাকে বলতে বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম অবস্থায় নিহত হয়েছেন। আল্লাহ বলেছেন যে মজলুম হয়ে নিহত হয় তার উত্তরাধিকারীকে ক্ষমতা দেন কে? السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد শ্রদ্ধামুরব্বিয়ানিকেরাম মুসলিয়ানিকেরাম, আজকে কোনো ভূমিকা ছাড়া, প্রাসঙ্গিক কোনো কথা বলা ছাড়া সরাসরি কোরআন আল করিমের একটি আয়াতের আলোচনায় আমরা যেতে চাই। আর এই আয়াত হলো আল কোরআন আল করিমের 17 নম্বর সূরা। আল কোরআন আল করিমে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা, এর মধ্যে 17 নম্বর সূরা। এর 2টি নাম, একটা নাম হলো বানী ইসরাইল, আরেকটা নাম সূরাতুল ইসরা। সূরাতুল, দুই নামে এই সূরাটা পরিচিত, সূরাতুল ইসরা এবং সূরাতু বানী ইসরাইল। এই 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাইল বা সূরাতুল ইসরা এর 33 নম্বর আয়াত। তবে প্রাসঙ্গিক এটা জানা উচিত যে সূরাতু বানী ইসরাইলে আল্লাহ তাআলা একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতি, একটি আদর্শ জাতি এবং সমাজ, আদর্শ জাতি হওয়ার জন্যে, আদর্শ সমাজ হওয়ার জন্যে আল্লাহ তাআলা 16টি নির্দেশনা দিয়েছেন। সূরাতু বানী ইসরাইলে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতির জন্যে 16টি নির্দেশনা কে দিয়েছেন? আমি যা বলি আপনারা বুঝেন যদি তাহলে উত্তর দেবেন। কয়টি নির্দেশনা? 16টি নির্দেশনা কে দিয়েছেন? একটা আদর্শ জাতির জন্যে, একটি আদর্শ সমাজের জন্যে। এই 16টি নির্দেশনার মধ্যে অষ্টম বা 8 নম্বর একটা নির্দেশনা আজ আমরা আলোচনা করব। 16টি নির্দেশনার মধ্যে অষ্টম নির্দেশ যা আল্লাহ তাআলা দিয়েছেন 17 নম্বর সূরা 15 নম্বর পারার 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমি ঠিকানা দিয়ে বলছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا। অনুবাদ হলো, আল্লাহ বলছেন ولا تقتلوا, আর তোমরা হত্যা করো না, النفس, জীবনকে, প্রাণকে, আল্লাতি হারাম আল্লাহ, যা হত্যা করা হারাম করেছেন কে? ইল্লা বিল হক, তবে অধিকার থাকলে, অধিকার থাকলে, হক থাকলে, হক যদি থাকে হত্যা করতে পারো, হক যদি না থাকে, আল্লাহ যা নিষেধ করেছেন এমন প্রাণ হত্যা করো না। কার নির্দেশ? আল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়ামান কুতিলা মাজলুমান, ওয়ামান কুতিলা, আর যে নিহত হয়
মাজলুমান অন্যায়ভাবে, মজলুম শব্দটা যেন বাংলার শব্দ, মজলুম, মজলুম হয়ে যে নিহত হয়, ফাকাদ জালনা লিওয়ালিহি, আল্লাহ বলছেন আমি আল্লাহ দিয়ে দিয়েছি তার অভিভাবককে সুলতানান, ক্ষমতা। কার কথা? আল্লাহ বলছেন যে মজলুম হয়ে নিহত হয় তার উত্তরাধিকারীকে, তার ওলিকে, তার অভিভাবককে আমি আল্লাহ দিয়ে দিয়েছি সুলতান, এক্সিকিউটিভ পাওয়ার, ক্ষমতা। ফালা ইউসরিফ ফিল কাতলি, সুতরাং সে যেন হত্যার প্রতিশোধ নিতে গিয়ে অন্যায় না করে, হত্যার প্রতিশোধ নিতে গিয়ে কেউ যাতে অন্যায় না করে। ইন্নাহু কানা মানসুরা, জেনে রেখো নিহত মজলুম ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, 17 নম্বর সুরা, 15 নম্বর পারা, 33 নম্বর, ঘরে যায় মিলায় দেখবেন। অনুবাদ হলো আল্লাহ বলছেন হত্যা করো না, যে প্রাণ আল্লাহ হারাম করেছেন, তবে যদি অধিকার থাকে। আর যে কেউ মজলুম হয়ে নিহত হয় তার অভিভাবককে আমি আল্লাহ দিয়ে দিয়েছি ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা, কিন্তু সে যাতে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে অন্যায় না করে। যতক্ষণ হত্যার প্রতিশোধ নিতে অন্যায় করবে না ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে নিহত ব্যক্তি আর তার পরিবার। বলেন না সুবহানাল্লাহ, এটা কার কথা? কোরআন আল কেরিমের আয়াত, আল্লাহ তাআলার দেয়া 16টি সুন্দর সমাজের নির্দেশনার একটা। একটা সমাজ, একটি জাতি যদি সুন্দর থাকতে চায়, ভালো থাকতে চায়, আদর্শ থাকতে চায়, তাহলে এই নির্দেশটা প্রতিপালিত হওয়া উচিত। তার মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে, যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় তাহলে নিহতের অভিভাবককে আল্লাহ ক্ষমতা দেবেন। কে দেবেন ক্ষমতা? আল্লাহ ক্ষমতা দেবেন। তবে আল্লাহ বলেছেন নিহতের অভিভাবক বা পরিবার যাতে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে অন্যায় না, অন্যায় যদি করে তাহলে খবর আছে, যতক্ষণ অন্যায় করবে না ততক্ষণ সাহায্য করবেন কে? বন্দেগণ, আল কোরআন আল কেরিমের সবচেয়ে বিশুদ্ধতম তাফসির এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধতম কোরআনের তাফসিরের নাম ইবনু কাসির। নাম কি? তাফসির ইবনু কাসির, মানে হাফেজ ইমাদুদ্দিন ইবনু কাসির। তিনি কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করেছেন, নিজের কথা একটাও, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করেছেন। আর তার নামেই তাফসিরের নামটা বহুল প্রচলিত, যদিও আসল নাম তাফসিরুল কোরআন আল আজিম, আসল নাম তাফসিরুল কোরআন আল আজিম। বাংলায় সারা পৃথিবী এখন বলে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির। বাংলায় অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, যে কেউ অনুবাদটা খুলে মিলে দেখতে পারেন। আমি ঠিকানা দিয়ে বলছি, ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির আমাদের সামনে সরাসরি বর্ণনা করেছেন, আবার জামে তাবারানির বরাত দিয়েও বর্ণনা করেছেন। ইবনে কাসির বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জন্মের পর দোয়া করেছিলেন, নবী জিসাসমের আপন চাচাতো ভাই, নাম হলো আবদুল্লাহ, বাবার নাম আব্বাস, বাবার নাম আব্বাসের পুত্র আবদুল্লাহ, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির বলা হয়, রাইসুল মুফাসসিরিন, কারণ তিনি যখন জন্ম নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর চাচা আব্বাস, নবীজির আপন চাচা, নবীজির দাদার ছোট সন্তান, আব্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর দাদার সর্বশেষ সন্তান। শুধু তাই না, আব্বাসের মায়ের নাম ছিল নুতাইলা বিনতু জারাব,
এই পৃথিবীতে একজন নারী যিনি কাবার গিলাফ দিয়েছেন, নুতাইলা বিনতু জারাব, এই আব্বাসের মা, নবীজির দাদি, বুঝতে পেরেছি? শুধু তাই না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লামের দুধ ভাইও ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? দুধ ভাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে একজন দাসীর দুগ্ধপান করেছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু, তিনিও নবীজি সাল্লামের বয়সে 2 বছর বড় ছিলেন। তাকে প্রশ্ন করা যদি হতো কে বড়, তো তিনি বলতেন হুয়া আকবার মিন্নি, রাসূল সাল্লামকে ইঙ্গিত করে বলতেন ভাতিজা, আপন ভাতিজা, কিন্তু কতটা শ্রদ্ধা করতেন। চাচা বলতো হুয়া আকবার মিন্নি, আমার ভাতিজা আমার চেয়ে অনেক বড়, তবে উলিত্তু, আমি তার চেয়ে 2 বছর আগে জন্ম নিয়েছি মাত্র। বলে না সুবহানাল্লাহ, ভাষা কাকে বলে, মর্যাদা কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, বেয়াদবরা শেখা উচিত। এখন তো অনেক বুড়া লোকের মধ্যে আদব কায়দা নাই, কথা বললে শুনতে চায় না, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাতে গিয়ে বলতো রাসূলের বয়সে বড়, কিন্তু বলতেন হু আকবার মিন্নি, তিনি আমার চেয়ে বড়, তবে আমি মাত্র 2 বছর আগে জন্ম নিয়েছি। তো আব্বাসের পুত্র আব্দুল্লাহ যখন জন্ম নিলেন, রাসূল সাল্লামের কাছে আব্বাস কুলে করে নিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলে নিলেন, খেজুর চিবায়া মুখে দিলেন, আর দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, ওয়া আল্লাহ তুমি এই নবজাতককে জ্ঞানের গভীরতা দাও, অর্থাৎ গভীর জ্ঞান দাও, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার যোগ্যতা দাও। নিজের ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে এই দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আরবিটা শুনেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আরবিটা যদি নাই পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ তাকে গভীর জ্ঞান দাও, প্রত্যেক বিষয়ে ব্যাখ্যা করার যোগ্যতা দাও। নবীজি দোয়া করলেন, রাসূল সাল্লামের দোয়া এতটা কবুল হলো যে মাত্র 12 বছর বয়সে তিনি নবীজির ফুল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। মদিনায় বিশ্বনবী যে ইসলামী রাষ্ট্র মদিনার সনদের অধীনে করেছিলেন, নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজির রাষ্ট্রে সেই কল্যাণ রাষ্ট্রে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় মাত্র 12 বছর বয়সে তিনি অভিষিক্ত ছিলেন। কারণ নবীজি নিজে বলেছেন, লাকাদ মুলিআত মিন রাসিহি ইলা আকবাসি কাদামাইহি ইলমা, তার চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত জ্ঞানে আবৃত। কন্যা সুবহানাল্লাহ, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তিনি ইবনে কাসির বর্ণনা করেছেন সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরার 33 নম্বর আয়াত, এর সাধারণ হুকুম ঘোষণা করে তিনি বলেছিলেন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে শহীদ হলেন, আপনারা জানেন ইসলামের 4 খলিফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার মধ্যে তৃতীয় ছিলেন উসমান ইবনু আফফান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অনেক ভালোবাসতেন, একজন মেয়ে বিয়ে দিলেন, মরার পরে আবার আরেকজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আরেকটা মেয়ে যদি থাকতো, নবীজির জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা ইন্তেকাল করলেন, নবীজি বললেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো উসমানের কাছে আরেকটা মেয়েকেও বিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ, ওই উসমান খুব সলজ্জ ছিলেন, কিন্তু চক্রান্তকারীরা অন্যায়ভাবে তাকে হত্যা করে। ইসলামের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আমি বলতে যাব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে মজলুম হয়ে শহীদ হলেন, শহীদ হলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা হলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে একটু সময় নিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তের উত্তরাধিকার ছিলেন আমিরে মুয়াবিয়া। এই পৃথিবীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তের লিগাল বৈধ উত্তরাধিকারী ছিলেন
আমিরে মুয়াবিয়া, যাকে উম্মতের মামা বলা হয়। হাদিস পড়াতে গিয়ে বলা হয় এই উম্মতের মামার নাম কি? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তার বাবার নাম আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম কবুল করেছিলেন। আর আমিরে মুয়াবিয়ার বড় বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আমাদের মা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে বিয়ে দিয়েছিলেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি। নবীজির পক্ষ থেকে স্বর্ণ মুদ্রা মোহর হিসাবে নগদ আদায় করে দিয়ে, কিন্তু উম্মে হাবিবা আমাদের মা ছিলেন মদিনায়। মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ান গিয়েছিলেন, আবু সুফিয়ান নিজের মেয়ের সাথে দেখা করতে ঘরে ঢুকলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটা গুটায় দিলেন। ভালো করে শুনেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা ঢুকছেন, বাবা ঘরে খাটের মধ্যে বসবেন, দৌড়ে এসে বিছানাটা কি করলেন, সরায়ে দিলেন। বাবা অত নেতা স্তম্ভিত হয়ে অ্যাস্টনিস্ট হয়ে বলল, আমি বসতে চাই, তুমি বিছানাটা গুটায় দিলা? উম্মে হাবিবা বললেন, যে বিছানাতে বিশ্বনবী বসেন আপনি নাপাক, আপনি বসার অধিকার আমার বাবা হতে পারেন, বিশ্বনবী যে বিছানায় বসেন আমি ওই বিছানায় আপনাকে বসতে দিতে পারি না যতক্ষণ না পবিত্র না হন। আবু সুফিয়ান থ হয়ে গেল, মক্কা বিজয়ের আগে গিয়ে ইতিহাস, যাই হোক। তো আবু সুফিয়ানের মেয়ে আমাদের মা উম্মুল মুমিনীন, যিনি আমিরে মুয়াবিয়ার বড় বোন, এই জন্যে আমিরে মুয়াবিয়াকে বলা হয় মামা। দ্বিতীয় আরেকজন মামার নাম আবু আইয়ুব আল আনসারি, বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমিরে মুয়াবিয়া তিনি বৈধ উত্তরাধিকারী ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের। তিনি বিচার দাবি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেয়ার দাবি করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু অপেক্ষা করো, করছি। এই নিয়ে বিরোধ দেখা দিল। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস, এই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তার আশেপাশের সবাইকে ডেকে, শুনো, সূরাতু বানী ইসরাইলের 33 নম্বর আয়াত আমাকে বলতে বলে অচিরেই মুয়াবিয়া রাজা হবেন, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম অবস্থায় নিহত হয়েছেন। আল্লাহ বলেছেন যে মজলুম হয়ে নিহত হয় তার উত্তরাধিকারীকে ক্ষমতা দেন কে? ইবনে কাসির খুলে দেখবেন, ইবনে কাসির বর্ণনা করেছেন, বিশুদ্ধ বর্ণনা, তেবরানি জামে তেবরানি আরেকটি সনদে ইবনে কাসির বর্ণনা করেছেন। একদিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তার সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, শুনো, একটা গোপন কথা বলি, কথাটা গোপন আবার গোপনও নয়, তা হলো অচিরেই মুয়াবিয়া রাজা হবেন এবং ইসলামের ইতিহাসে প্রথম রাজার নাম আমিরে মুয়াবিয়া, যিনি 20 বছর 40 হিজরি থেকে নিয়ে 61 হিজরি পর্যন্ত টানা 20 বছর অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, তবে রাজা হয়ে। তারপরে তার সন্তান মুয়াবিয়া, পরে তার সন্তান ইয়াজিদ হয়েছে ক্ষমতায়, তবে ওই ইয়াজিদ ক্ষমতায় গিয়ে ইনসাফ রাখতে কি ভয় করে বলতে, লজ্জা করে, ভয় করে, ইনসাফ রাখতে পারে নাই, মাত্র 2.5 বছর তারপরে শেষ। তারপরে ইয়াজিদের পুত্র নাম ছিল মুয়াবিয়া, দাদার নামে নাতির নাম। ইয়াজিদের পুত্র মুয়াবিয়া 6 মাস ছিলেন, তারপরে এই বংশ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আর কোনো ক্ষমতার স্বাদ কেউ, কারণ
ন্যায় বিচার রক্ষা করতে পারে। বন্ধুগণ, আমি বেশি কথা বলবো না, ইবনে কাসির দলিল দিলাম, আব্দুল ইবনে আব্বাসের বর্ণনা বললাম। বাংলাদেশে 75 আগস্টেও যে ঘটনা ঘটেছে, নিষ্পাপ সন্তান অবলা নারী গর্ভবতী নারীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিফল হিসেবে, এর প্রতিদান হিসেবে আজকে শেখ হাসিনা ক্ষমতায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, তবে আল্লাহর ওয়াস্তে বলতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, অন্যায়ভাবে কাউকে মারতে দিয়েন। আপনারা রাজি আছেন? আমার সাথে আছেন? সাথে আছেন? তাহলে হাতটা তুলেন দেখি কে কে আমার সাথে আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের দায়িত্ব কোরআন আর হাদিস থেকে সত্য বলা, সবাইকে নসিহা করা। আজকে 14ই আগস্ট, আমরা বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীর যেখানেই অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, আল্লাহর কালাম, ইবনে কাসির তাফসীর, আব্দুল ইবনে আব্বাসের ব্যাখ্যা আমাদের সামনে স্পষ্ট করে ইতিহাস দলিল হয়, ওরা ক্ষমতা পায়, তবে উচিত ক্ষমতা পেয়ে ন্যায় বিচার, ন্যায় বিচার। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে চক্রাকারে মজলুমরাই, মজলুমদের উত্তরাধিকারীরাই ক্ষমতায় আসবে, জালেমের টাইট করে দেবে। সুতরাং নিজেই নিজেকে সেফ করার জন্যে মজলুম হতে রাজি আছি, জালিম হতে কেউ চাইবেন? জালেম হতে? বন্ধুগণ, আল্লাহ তাআলা, অনেক কথা ছিল বলতে পারলাম না, শুধু ইবনে কাসিরের কথাটুকু নিয়ে আপনাদের সামনে বললাম। আল্লাহর ওয়াস্তে যে যেখানে আছেন, জুলুম করবেন না, জালেম হবেন না, মজলুম হওয়া ভালো, মজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো নয়। আল্লাহ তাআলা আমাদের দেশ জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।